So guys, what's up? Now we are anchored in Singapore. So there are many ships in this area. This is Hyundai company ship. Company ship. This is Costco shipping. So I'm right on Singapore. করছে আপনারা হয়তো অবশ্যই দেখেছেন বাংকার মিনিং কি। আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি বাংকার মানেটা কি। তো তারপর আবার বাংলাদেশ বলে দিই, বাংকার হচ্ছে মানে আমরা আমাদের আমাদের জাহাজ চালানোর জন্য যে আমাদের মানে ফুয়েল হচ্ছে জ্বালানি জ্বালানি যে মানে নিতে হয় সেটাই হচ্ছে বাংকারি কথায় আমরা অন্য অন্য মানে কি বলবো অন্য ফুয়েলের বাজ মানে আছে যেগুলো হচ্ছে ফুয়েল ক্যারি করে ওগুলো থেকে আমরা ফুয়েল মানে কোম্পানি টাকা দিয়ে কিনে নেয় তাই বলতে পারেন। ঠিক আছে, তো আমার সামনে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মেরিন বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, দুই জাহাজের মাঝ বরাবর দেখেন মেরিন বিল্ডিং, প্রচুর বিল্ডিং সিঙ্গাপুরে, প্রচুর বিল্ডিং মানে অনেক বিল্ডিং। এখন আপনারা দেখতে পারবেন লোবয়েল বাচ, দিস ইজ লোবয়েল বাচ। লোবয়েল মানে কি আপনারা যে বাংলাদেশে অনেকে বলেন না যে কে বলে লোবয়েল মানে এটা হচ্ছে হচ্ছে আপনার মোবাইল বলেন সে মোবাইল, এটা হচ্ছে ফুয়েল অয়েল বাচ হচ্ছে, এটা হচ্ছে জ্বালানি, এটা আপনারা মানে ডিজেল ইউজ করেন যেমন মোটর সাইকেলে ঠিক আছে অকটেন এরকম হচ্ছে হেভি অয়েল। হেভি অয়েল হচ্ছে আমরা মেইন ইউজ করি, হেভি অয়েল হচ্ছে সবচেয়ে খারাপ যেটার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, তো সেটা দিয়ে চালানো হয় কারণ একটা মেইন ইঞ্জিন প্রতিদিন মানে 25 টন হচ্ছে এই খায় মানে এই ফুয়েল খায় মানে হেভি অয়েল খায়, তো সেখানে ডিজেল দিয়ে চালানো সম্ভব না এই কারণে আমরা হচ্ছে হেভি অয়েল ইউজ করি। তো দেখেন আমরা নিচে একটা জাহাজ থেকে আমরা কীভাবে হচ্ছে তো সুপেপের আইটেম সেখানে এক্সটিংগুইশার থাকবে ওটাই মার্চেন্টের হচ্ছে ব্রুম বলে, তো এটা অয়েল ব্রুম, তারপর সেখানে ছাড়ো আছে, তারপর বেলচা বলেন বেলচা আছে, আর হচ্ছে ব্রুম বাঙ্কারের পাশে যে মানে এইভাবে আছে, তো এই হচ্ছে বাঙ্কার, এইভাবে আমরা বাঙ্কার নিয়ে থাকি। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।